বাবা উনি আছেন হৃদয় আহমেদ কটন মিলের সিকিউরিটি গার্ড একটা গার্ড নিয়ে তুই এই বাড়ির ড্রয়িং রুমে ঢুকেছিস গার্ড হলে কি হবে উনি আমার জীবন রক্ষা করেছেন জীবন রক্ষা করেছে হ্যাঁ বাবা রাস্তা গুন্ডারা আমাকে তিন তিন বার তাড়া করেছিল উনি ওকে বাঁচিয়েছেন আসুন বসুন না 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 ও এখানে বসবে কেন আমাদের সভাতে বসবে কেন রাহুল এখানে 10,000 টাকা আছে ওকে দিয়ে দে ঠিক আছে টাকা আমার লাগবে না আমি এমনি চলে যাচ্ছি দাঁড়া আয় বেটা 10,000 টাকা কি তোর কাছে কম মনে হলো এই সব ছোট লোকেরা একটু উপকারেই অনেক বেশি আশা করে না উপকারের কোনো দাম আমার লাগবে না টাকা দিয়ে উপকারের ঋণ শোধ করা যায় না আমরা গরিবরা একটু ধন্যবাদ পেলেই খুশি আপনাদের মতো ধনীদের টাকাটাই একমাত্র সম্বল সেই টাকা আপনারাই রেখে দিন চলুন ম্যাডাম সিকি খালি মুখে বাড়ি থেকে যাবেন হেঁটে কেমন দেখা যায় মজনু বাড়িতে এনে যা খাওয়ালেন এরপর আর খাওয়ার ইচ্ছে নেই এই অপমানের জন্য অনেক ধন্যবাদ ছাড়ুন এটা তোমাদের ঠিক হয়নি একটা লোক আমার জীবন বাঁচালো আর তোমাদের সাথে আসলে তোর উপর আক্রমণ করেছিল কারা ওদের নাম বল আমি সব কটাকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলে দেবো আর সে তো আমি জানি তুই ওদেরকে পেলে মেরে ফেলবি কিন্তু এখন ওদের পাবি কোথায় ভাইজান আমি একটা বুদ্ধি দেই এখন থেকে জুলি যেখানে যেখানে যাবে রাহুলও সঙ্গে সঙ্গে থাকবে রাহুল ভাই আমাকে কি দেখে রাখবে ওনাকে দেখার জন্য একটা লোক ঠিক করুন এসব নিয়ে ভাবতে হবে না পরে দেখা যাবে পরে দেখতে গিয়ে ভাইজান একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই বলছিলাম জুলির জন্য সার্বক্ষণিক একজন পাহারাদার দরকার মানে বডিগার্ড না মানে মানে হঠাৎ করে কথাটা আমার মনে পড়লো বিরাট শিল্পপতির একমাত্র মেয়ের উপর গুন্ডা বদমাশের লোভ হতে পারে যেমন ভাইজানের আছে এই যে কি বলো ভাইজান কি গুন্ডা বদমাশ নাকি না সেটা আজকাল তেমন দাম দাম দা কি হয় না কি এমনি চলুম আর কইস না মন দেয় একেবারে পাকা আর তো চল তো দেখি চল যাই গাড়ি তোলটা